হ্যালো গাইস, আপনারা দেখছেন সীমান্ত গুড আইডিয়া। আশা করি সকলে ভালো আছেন। আজ সবজি কাটলেট রেসিপি নিয়ে হাজির হয়েছি, চলুন শুরু করা যাক। আমাদের সবজি কাটলেট বানাতে লাগবে সবজি। যে সিজনে যে সবজি পাওয়া যায় সেই সিজনের সবজি আধা সিদ্ধ করে নেবেন আপনারা। আমি এখানে গাজর, বরবটি, পেঁপে আর আলু নিয়েছি। আলুর পরিমাণ একটু বেশি নেবেন যাতে সুবিধা হয় খামির বানাতে। এবার আমি হাত ভালো করে ধুয়ে সব সবজিগুলোকে চটকে নিচ্ছি। এভাবে চটকে নেবেন যেন দানা দানা না থাকে। আমি সবজিগুলোকে চটকে নিয়েছি। এবার আমি এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা গুঁড়া। দিয়ে দিচ্ছি এবার আমি 1 চা চামচ মিক্স মশলা। আপনারা চাইলে 1 চা চামচ নুডলসের মশলাও দিতে পারেন, যেমন আমি দিয়েছি। এবার মশলাগুলোকে এর সাথে আমি ভালো করে মেখে নিচ্ছি। আমি একটি পেঁয়াজ আর 3-4টা মরিচ হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার এতে তা দিয়ে দিচ্ছি। এবার আমি খামির হতে অল্প খামির হাতে নিয়ে তা কাটলেটের শেপে আকৃতি করে প্রথমে ফেটানো ডিমে চুবিয়ে নিয়ে পরে বিস্কুটের গুঁড়াতে মিশিয়ে একটি পরিষ্কার পাত্রে রেখে দিচ্ছি। আরেকটি তৈরি করে দেখে দিচ্ছি, ঠিক এইভাবে তৈরি করতে হবে। এবার চুলায় আমি একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি আস্তে আস্তে একটা একটা করে সব কাটলেট লালচে লালচে করে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে। এবার তা তেল সরিয়ে সরিয়ে আমি সার্ভিং প্লেটে নিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে সুস্বাদু মজাদার সবজি কাটলেট। আশা করি আপনাদের রেসিপিটি খুব ভালো লাগবে। দেখুন এর ভিতরটা কতটা সুন্দর সফট হয়েছে। আশা করি অবশ্যই খেতে আপনাদের খুব ভালো লাগবে। এটি একটি আসলেই সুস্বাদু রেসিপি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। এটি বিকালের নাস্তা হিসেবে খেতে পারবেন, ছোট বাচ্চাদের খুব ভালো লাগবে। আর কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আজকে এ পর্যন্তই। সামনে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আসার ইচ্ছা আছে, এটা একটু স্পেশাল ব্লগ ভিডিও নিয়ে আসার খুব ইচ্ছা আছে। তো জানি না কতদূর কী হতে পারে, তো আপনারা আমার পাশে সবসময় থাকবেন, যেভাবে আছেন সেভাবে থাকবেন। আর অবশ্যই আজকে ভিডিওতে লাইক দিয়ে দিবেন। আর যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, বেল বাটনে ক্লিক দেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক দিয়ে দিবেন। বাই বাই।